আল্লাহ পাক কেন 31 বার একটা আয়াত উল্লেখ করেছিলেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এবং আল্লাহ পাক ইহলৌকিক এবং পারলৌকিক কিছু নিয়ামতের কথা আমাদেরকে এই সূরা স্মরণ করে দিয়েছেন, যেটা অতিব গুরুত্বপূর্ণ। এই স্মরণ করায়া বলছেন তোমরা আমাকে স্মরণ করবে, আমার নিয়ামতগুলো তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করবে, এ বিশেষ করে জিন আর ইনসানকে আল্লাহ পাক এই নিয়ামত কথা নিয়ামতই লৌকিক পারলৌকিক স্মরণ করে দিয়ে বারবার একটা আয়াত 31 বার উল্লেখ করেছেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন আর ইনসান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সেই নিয়ামতগুলো কি দিয়েছেন, তার বড়ত্ব তার মহত্ত্ব এ সূরার মধ্যে বর্ণিত আছে, তার মধ্যে কিছু আলোচনা হয়েছে। এরপর যে যেখান থেকে আলোচনা শেষ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি উদয়স্থল এবং অস্তাচল যে যে দুই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উদিত করেন এবং অস্তমিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই দুই অস্তাচল এবং উদয়চলের পালনকর্তা নিয়ন্ত্রণকারী, জোরে বলি সুবহানাল্লাহ। যেমন গ্রীষ্মকালে সূর্য ওঠে এক পাশে এই কন্যারে, আবার শীতকালে ওঠে এই কন্যারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই যেটাকে পরিবর্তন করে। মানুষ তুমি একটু খেয়াল করে দেখো, শীতকালে সূর্য ওঠে এই কন্যারে, দক্ষিণ কন্যারে, পূর্ব দক্ষিণ কন্যারে, গ্রীষ্মকালে সূর্য ওঠে আমাদের দেশে উত্তর পূর্ব কন্যারে, কিন্তু এমন কোনো বিজ্ঞান নাই এটাকে পরিবর্তন করবে। এখনকার সময়ে দক্ষিণ পূর্ব কন্যারে সূর্য উদিত হয়, এটা বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য অস্ত যায়, এরকম দুইটা অস্ত যায় পশ্চিম, দুইটি বলছেন মাগরিবাইন, দুইটা পশ্চিম। এখন দেখা যাচ্ছে এরকম উত্তর পশ্চিম কন্যারে সূর্য অস্তমিত হয়, শীতকালে দক্ষিণ পশ্চিম কন্যারে, পৌষ মাস বেলা গড়ার পরপরই দেখা যাচ্ছে যেন অস্ত যায়। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তুমি একটু খেয়াল করে দেখো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। এই পর বলছেন ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন আর ইনসান তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি দুইটি সমুদ্রকে একই সঙ্গে প্রবাহিত করেন, বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, একটার সঙ্গে আরেকটা মিলিত বারজাখুন একটা রেখা দিয়েছেন, একটা অন্তরাল করেছেন, লা ইয়াবগিয়ান কিন্তু একটার সঙ্গে আরেকটা কখনো মিলিত হয় না, জোরে বলি সুবহানাল্লাহ। একই সঙ্গে সমুদ্রের পানি, লোহিত সাগরের পানি দেখা যাচ্ছে এইরকম, এক পাশে মিঠা পানি আর এক পাশে হচ্ছে লবণাক্ত পানি, এই পানি প্রবাহিত করেন কিন্তু কোনো পানির সঙ্গে কোনো পানির মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন বারজাখুন লা ইয়াবগিয়ান, আমি একটা বরজক করে দিয়েছি, একটা অন্তরাল করে দিয়েছি, এইটার সঙ্গে কখনো সাংঘর্ষিক হয় না। সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আবার এ কথা বলছেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আজবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজন ওয়া জাআলা বাইনাহুমা বারজাখুন ওয়া হুজরা মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের মধ্যে 53 নম্বর আয়াত বলছেন, হুয়াল্লাযী, তিনি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন, দুইটি সমুদ্রকে প্রবাহিত করেন, হাজা আজবুন ফুরাতন, একটার পানি হচ্ছে মিষ্টি, ওয়া হাজা মিলহুন উজাজন, আর একটার পানি হচ্ছে লবণাক্ত, ওয়া জাআলা বাইনাহুমা বারজাখান, আর এরা প্রত্যেকে প্রত্যেকের নিয়ন্ত্রণে তাদের নিজ নিজ গতিতে প্রবাহিত হয়, একটা আর একটার সঙ্গে কখনো মিলিত হইতে পারে না, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ এটা করার সক্ষমতা রাখে না, মিলিত করতেও পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা করায়ছেন। এরপরে মানুষ এবং জিনকে লক্ষ্য করে বলছেন ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন আর ইনসান তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের
কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আর এই সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন মনি মুক্তাবের করেন, বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু, তিনি বের করেন মিনহুমা এই দুই সমুদ্র থেকে লুলু ওয়াল মারজান, মনি মুক্তা এবং প্রবাল। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমুদ্রের মুফাসসির কিরাম বলছেন লবণাক্ত পানির থেকে আল্লাহ পাক মনি মুক্তা, যেটা হীরা এবং স্বর্ণের চেয়েও বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এ প্রবালকেও বলা হয়েছে, কোন মুফাসসির কিরাম বলছেন আল্লাহ পাক এই বৃষ্টির পানি দিকে জমিনে এ সমুদ্রের পানিতে যখন মিলিত হয় প্রত্যেক এই প্রবাল তিনি তৈরি করেন এই লবণাক্ত পানি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সমুদ্র থেকে তোমাদের জন্য মনি মুক্তা এবং প্রবাল উৎপন্ন করে থাকি, যেটা মূল্যবান তোমাদের জন্য আমি বস্তু তৈরি করেছি। এরপরে আবার মানুষকে স্মরণ করে দিয়ে বলছেন ভাবে আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন আর ইনসান। এ দুই জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেখান। আর বলছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। এই সমুদ্রের মধ্যে এই জাওয়ার শব্দের জারিয়াত থেকে মুফাসসির কিরাম বলছেন জারিয়াতের বহুবচন হচ্ছে জাওয়ার। জারিয়াত শব্দের অর্থ হচ্ছে বড় বড় নৌকা, মুনশাআতুন ফিল বাহরি, যেগুলো সুউচ্চ পর্বত সদৃশ বলা হয়েছে। কাল আলাম, তারই নিয়ন্ত্রণে, তিনি নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ।